প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো দর্শক, আজকের আমাদের মূলত খামারি ভাইদের জন্য এই ভিডিওটা। যারা এই মেশিনের সাথে সম্পৃক্ত আছেন তারা ভালো কথা, যারা নেই তাদের জন্য ভালো। সেটা হচ্ছে যে আমরা গরু লালন পালন করে থাকি, আসলে গরু কি কি সমস্যা খাদ্যের মধ্যে হয় সেটাও কখনো আমরা জানি না, সেটা আমাদের জন্য জানা ভালো। এখনকার যুগে গরুর উপরে মানুষ নির্ভরশীল, সেই কারণে আমি বলছি যেহেতু গরুতে নির্ভরশীল, কৃষির উপরে একটা গরু আমাদের একটা লালন পালন একটা ভালো অবদান রাখে। তা দর্শক, খড় কেটে খাওয়ালে আপনার কি কি সুবিধা হবে? খড় কেটে খাওয়ালে আপনার খড়ের মধ্যে ধুলো বালু থাকে সেটা দূরে যায়, আর পরে আরেকটা লাভ হচ্ছে যে সেটা গরুর যে পিড়ে দাঁত সেটা কিন্তু কম ক্ষয় যায়, গরু খাইতে চায় বেশি এবং অপচয়টা খুব কম করে। আরেকটা বিষয় হচ্ছে যে অল্প খড়ে আপনার মানে খড়টা একটা আয়, মানে একটা খড়টা অল্প খড়ে আপনার গরুর পেট উঠবে এবং খুব দ্রুত গরু খাওয়া সম্পূর্ণ শেষ করতে পারে। এবং এই খড় কেটে খাওয়ালে আপনার কী কী করা উচিত, এরকম মেশিন যদি আপনার থাকে তাহলে এরকম মেশিন নিয়ে আপনারা কাটতে পারেন, এবং যদি কেউ না থাকে এরকম ভাড়া মেশিন পাওয়া যায়, এনারা খড় কেটে দেয়। এই যে মেশিন দিয়ে খড় কেটে দিচ্ছে চায়না মেশিন, আপনারা যে কেউ কিনতে পারলে চায়না মেশিনটা কিনবেন, দেখেন কীরকম খড়ের সাইজ। তো দর্শক, আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।